নমস্কার বন্ধুরা আরও একবার বোম্বাইটিশনে সকলকে স্বাগত বন্ধুরা আজ কলকাতা হাইকোর্টে প্রাথমিকের একটি মামলা শুনানি ছিল যার আপডেট আমি আগিয়ে দিয়েছি অর্থাৎ দু সাল পর্যন্ত যারা ডিএলএড করেছিল তারাই শুধুমাত্র পরীক্ষা দিচ্ছে এই প্রাথমিক টের যেটা জানুয়ারি মাসে একত্রিশ তারিখ হতে চলেছে এই সামনে রবিবার কিন্তু তারপর যারা ডিএলএড কমপ্লিট করেছে তাদেরকে কিন্তু ফর্ম পূরণ করতে দেওয়া হয়নি সেই কারণে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এবং সেই মামলায় একটি শুনানি ছিল কলকাতা হাইকোর্টে তো এই মুহূর্তে যে খবরটি পাওয়া যাচ্ছে সেটি হলো যে এই যে রবিবার পরীক্ষা হচ্ছে সেখানে কোনো স্টে হচ্ছে না অর্থাৎ এই পরীক্ষাটি হবে এবং আঠেরো কুড়ির মধ্যে যারা ডিএলএড করেছে যেসব পিটিশনাররা তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে অর্থাৎ অফলাইনে আবেদন জমা দিয়ে তাদের অ্যাডমিটের ব্যবস্থা করতে হবে এবং তারা কিন্তু এই রবিবারে একসাথেই পরীক্ষা দেবে এরকম বলা হয়েছে কিন্তু মাঝে আর একটা দিন সময় তাহলে এইটা কিভাবে সম্ভব তা এখন বলা যাচ্ছে না এবং কিভাবে যে প্রাইমারি বোর্ড এটা অ্যারেঞ্জ করবে সেটা তাদের বিষয় তো এই মুহূর্তে এরকমই একটি আপডেট পাওয়া যাচ্ছে এবং পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকেনটি প্রেস করুন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে